প্রেমিক যুগলের আত্মহত্যার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ল আগরপাড়া নিরঞ্জন সেনপল্লী এলাকায়। জানা যায় বছর কুড়ির অঙ্কিত ভারতী এবং বছর পনেরোর অঞ্জলি কুমারী এই এলাকার একটি বাড়িতে ভাড়া থাকত। কিন্তু হঠাৎই আজ সকালে প্রেমিক যুগলের মৃতদেহ দেখতে পায় বাড়ির লোক। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে এসে উপস্থিত হয় খড়দহ থানার পুলিশ। তবে কি কারণে আত্মহত্যা প্রেমিক যুগলের তার তদন্ত শুরু করেছে পুলিশ। তাদের নামগুলো ওই ভারতী আছে, পুরো নামটা একটু মনে নেই। হয়েছিল কিছু না, একটা ছেলে যে আছে ও এনে বললো কি এরা ভাই বোন আছে, এরা এখানে থাকবে। আমরা বললাম না, আমরা তো ভাড়া দিই না ভাই বোনকে। আমরা বললাম আধার কার্ড কোথায়, খুব জেদ করলো তো আধার কার্ড দিল। তো সব কুমার দেবী আছে, ক্লিয়ার বোঝা যায়নি ভাই বোন, তো ওকে আমরা ঠিক আছে ওকে দেওয়া হলো। এইবার ও পাঁচ ছ দিন মাথায় বললো কি এরা খালি করে চলে যাবে, খালি করে চলে যাবে। ঠিক আছে, কাজ করবে থাকবে এখানে, এটা বলে বয়স কেমন হবে? বয়স 20। কুড়ি বিবাহিত ছিল না ভাই বোন বলে, যদি বিবাহ তো কি করে আমি কদিন ধরে ভাঙি, কদিন আগে 11 দিন। কিভাবে কি অবস্থা পাওয়া গেছে মৃতদেহ ওই ঝোলান্ত? কিভাবে খবর পেলেন? মানে ঠিক ওর বাবা আজকে সকালে আসলো, এসে ও দরজা খাটখাটালো, ওরা খুলিনি। তারপরে আমাদেরকে বললো কি দাদা এরকম ব্যাপার, আমরা ছিটকিনি আঙুল দিয়ে খুললাম, খুলে গেল, দেখছি হ্যাঙ্গিং পড়ে যাবে। ঝামেলা ছিল? ঝামেলা হতো না? না না, কোনো ঝামেলা, কাস্টের ব্যাপার আছে কোনো কিছু যদি সেটা বলতে, সেটা আমি কোথা কার ছিল, কোথা কার বাসিন্দা জানতে পেরেছি, বিহারের ছিল। সিমলা কে ইহা পর লোক হ্যাঁ জো লড়কা বাতায়া জো হ্যাঁ ইহা আমারা বহুতি নাতি লাগেগা। तो मैं बोला कि वो समझा बुझा कर लेके हम चले आएंगे, वो लोग बतबोल देना आराम से रहेंगे, डरेंगे नहीं। अगर उन लोग का विचार होगा शादी ब्याह करने के लिए, हम जाति नहीं देंगे। हम लोग को बच्चे लड़का चाहिए, हम लड़का चाहिए, हम लोग कोई बच्चे दुश्मनी नहीं है ना, हमको जाति से ले लेना है। गाँव के लोग हम लोग को छाँट देगा, फिर भी हम लोग कोई आपत्ति नहीं है, हम लोग हम शादी कर देंगे। चलिए हम खुद आए, तो वो लोग आए, जैसे पहुँचे ही हैं तब तक सुबह से बात हुआ, लड़का बोला आया कि ठीक है आइए। आए पहुँचे ही हैं पता वता करके, तब तक यहाँ तो आए बातचीत किया, उसके बाद मतलब हमसे कुछ बात नहीं हुआ है, वो लड़के से बात नहीं हुआ। आए तो उसकी लड़के की माँ जो रखवा था, तो लड़के की माँ आकर कमरा खुलवा रही थी, बोले किसी में है लोग, तो बंद बंद था। उसके बाद बहुत कोशिश किया लोग खुलवाने के लिए, नहीं खुला। हम बोले कि खुलवाइए, हम हाथ जोड़े कि बाबू हम शादी करवा देंगे, जैसे तुम लोग का विचार होगा। यहाँ यहाँ पे वो दोनों लड़का लड़की छोटे में रहते थे सर, वो बताएगा, वो लड़का ही बताएगा सर, वो जो है ना কনস্ট্রাকশন কল্যাণী গাছরাপাড়া শহর রাজবিহাটি ছাড়পাড়া রুচি। ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন 6289063557 9831478795।